সিলেট সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া ও হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ ভোরে তাদের আটক করা হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস জানিয়েছেন, আতিকুর রহমান, জুবের আহমদ ও নুরুজ্জামান নামে তিনজনকে আটক করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান এবারও প্রার্থী হয়েছেন। সহযোগীদের নিয়ে গত মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ মোহাম্মদ আবদুল্লাহর বাসার সামনে অস্ত্রসহ তিনি মহড়া দেন বলে অভিযোগ ওঠে।